আছেন, আছেন, কেউ আছেন? চশমাটা বের করতো তাড়াতাড়ি আর লাইভ কর, উনি আমাদের জন্য বসে ছড়িয়ে আছে। স্যার স্যার হেসে হেসে কথা বল। স্যার বল বল, দেখছে না কেউ? তুই বল দেখে নেবে। তাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, কাস্ট এবং ব্রেকআপ মার্কস সহ যেন একটা লিস্ট প্রকাশিত করা হয়। এটা ছাড়াও আরেকটা যেটা ছিল যে কলকাতা হাইকোর্টের 2022 যে এটা হয়েছে কেসটা হয়েছিল, ওটা ছাড়াও সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট অনুযায়ী আমাদের মেন মোটিভ ছিল হচ্ছে ডিএলএড ছেলে মেয়েদের সার্টিফিকেট এবং তাদের জন্য একটা নোটিস ইস্যু করা, আরেকটা হচ্ছে বিএড এর যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের টেট পাস সার্টিফিকেট বাতিল করা। সেটা শুধু বিএড না, বিএড, বিএড স্পেশাল এডুকেশন এবং বিপিএড। তো আরেকটা ছিল হচ্ছে যে সিটেট এর যে সার্টিফিকেট আছে সেখানে লেখা ছিল যে সুপ্রিম কোর্টের যে মানে রেজাল্ট হবে সেটার উপরেই যেন পুরোটা নির্ভর করে, পুরো এদের সার্টিফিকেটটা নির্ভর করছে। আমাদের সার্টিফিকেটে ওরকম কিছু লেখা নেই, আমরা চেয়েছিলাম যাতে এরকম কিছু লেখা থাকুক। তো আজকে আমরা আমাদের প্রেসিডেন্ট মাননীয় গৌতম পালের সাথে দেখা করেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যারা ডিএলএড টেট 2022 ক্যান্ডিডেট আছে তারা ঘুমাও নিশ্চিন্তে, কোনো অসুবিধা নেই। আরেকটা যেটা সেটা হচ্ছে কোনো এডিট অপশন খোলা হবে না, একটা এডি একটা মানে পুরো যে গোটা যে সমস্ত লেখা সমস্ত কিছু মানে একটা সাইট বানাতে মিনিমাম 40-50 কোটি টাকা খরচা হয়, সেটাকে এডিট অপশন দেওয়া মানেও সেটাতেও খরচা হবে। তো সরকার এই খরচা তো করবে না। আরেকটা হচ্ছে কোর্ট কেস যারা করছো 2017 বা 2014 যারা আছো, কাইন্ডলি কোর্ট কেস করাটা বন্ধ করো। তোমাদের কোর্ট কেসের জন্য তোমাদের রিক্রুটমেন্ট আটকাচ্ছে। ইভেন সবথেকে যেটা সমস্যা সেটা হচ্ছে 2022 এই ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নোটিফিকেশন পাচ্ছে না। আমরা চাইছি, ইভেন আমরা এটাও চাইছি যত দ্রুত সম্ভব 2017 ছেলে মেয়ে যত সবাই আছে সবার চাকরি পাক, তাদের স্টে উঠুক, 2022 ছেলে মেয়েদেরও ইন্টারভিউয়ের যে নোটিফিকেশান সেটা দ্রুত আসুক। সরকার চাইছে, ইভেন আমাদের মাননীয় প্রেসিডেন্টও বলেছেন যে 1 লাখ প্রাইমারি পদ প্রায় খালি আছে, ধাপে ধাপে প্রত্যেক জায়গায় সেগুলো নিয়োগ করা হবে। তো আমরা চাইছি কেউ বসে থাকবে, প্লিজ প্লিজ কেউ বসে থাকবে না, কেউ না, রিয়েলি যারা আছো। নোটিস হয়তো আসবে, একটু দেরি হবে, এগুলো কিছু ফাইনাল সমস্যার জন্য, ল অ্যান্ড অর্ডারের জন্য কিছু আটকে আছে, সেগুলো আসবে। তা আমি চাইছি যে ধৈর্য ধরো, ডিএলএড এর ছেলে মেয়েরা ভালো কিছু আশা করা যায়। আচ্ছা নন্দিতা এবার কিছু বলবো। ডিএলএড যে
সমস্ত ছেলেমেয়েরা আছে, আমাদের কোনো সার্টিফিকেট।